সোমবার থেকে শুরুটা হয়েছে, সোমবার সকাল থেকে কোমর যন্ত্রণা করতে পারছিলাম না, সেই জন্য পুজো দিতে পারছিলাম না। আজকে ভাবলাম চল আজকে ভিডিও করা যাক, আর লাগছে না তবুও করছি তোমাদের জন্য। তো আজকে হচ্ছে 24 তারিখ বুধবার, এখন বাজে হচ্ছে 10:10। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। আর সারাদিন আধাবেলা তো হয়েই গেল, যতটা পারি ততটা দেখাবো কী কী করতে পারি। আজকে রান্না হচ্ছে মূলো ভাজা, সরি মূলো ভাজা নয়, মূলো শাক ভাজা, কুমড়ো ভাজা আর চিকেন। চিকেন হবে, চিকেনটা আমি কালকেই আনিয়ে রেখেছিলাম, এই কারণেই, কারণ বাবা যে কাজে যায় আর বেরোনোর টাইম পায় না বাইরে, সেই জন্য আর আমিও বেরোতে আর ভালো লাগে না, সেই রবিবারেই যাই। ঠিক আছে, এলে ওকে বাবুকে নিয়ে তো একদমই যেতে পারবো না, এই জন্যই ওকে বললাম কালকে আমি এনেছিলাম, কালকে এনে রেখেছিলাম। আমি একেবারে ওতে ভিনেগার, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ফ্রিজে আছে, সরি ফ্রিজ থেকে সকালবেলায় বার করে রেখেছিলাম। আর ওদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছি এই কারণে, আমি চাল কোনো দিন ভিজিয়ে রান্না করি না, কারণ ওর টেস্টটা যেমন কেমন জলসা জলসা লাগে ভাতের, আমার একদম ভালো লাগে না। আর এইবারে চালটা আমার ভাতটা হতে প্রচণ্ড সময় লাগছে, যে জায়গায় আমার মানে আধা ঘন্টায় ভাত হয়ে যায় সেই জায়গায় আমার 1.5 ঘন্টার মতো লেগে যাচ্ছে টাইমটা, সেই জন্য আমি চালটা ভিজিয়ে রান্না করছি। ভালো লাগছে না কী করবো, কিন্তু চালটাতে আমাকে শেষ করতে হবে না, সেই জন্য। আর এদিকে আমি রসুন ছাড়াচ্ছি, মূল শাক কুচানো হয়ে গেছে, কুমড়ো ভাজা কুচানো হয়ে গেছে, তো এখন রসুন ছাড়াচ্ছি, রসুনের পেস্ট বানাবো, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর একটা পেঁয়াজ দেবো দিয়ে পেস্টটা বানাবো চিকেনের জন্য। আর চিকেনটা বানাবো আজকে অন্যরকম, ওটা তোমাদের দেখিয়েছি বাটার দিয়ে আমার মতো চিকেন করে যেরকম মাখন দিয়েছিল মাখনটা, মানে বাটার, আবার মাখন বললে তো তোমরা অনেকে বলবে পড়াশোনা জানি না, এটাই বলবে তোমরা অনেকে বলো দেখি তো একটু বাটার দিয়ে করেছিলাম, আজকে বাটার করার কিছু দেবো না, সিম্পলের মতো করবো রান্নাটা, কিন্তু আদা রসুন কমই দেবো, বেশি দেবো না। আমি যে বসে আছি না, আমার কোমর এখনো যন্ত্রণা হচ্ছে, এই যে বসার পর উঠবো আমি সোজায় দাঁড়াতে পারবো না, কোমরে না কোমরের নিচটাতে ব্যথাটা হচ্ছে। এই যে নাইটিটা পরে আছে দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে, কালী পুজোর সময় যে গিয়েছিলাম তখনই দিয়েছিল, আমার জাতি একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে আর আমার ননদকে একটা দিয়েছে, তিনজনকে তিনটে নাইটি দিয়েছে। চলো বন্ধুরা কি সারাদিন কী করে দেখতে থাকো তোমরা। সো দেখো এখানে চিকেনটা, 500 গ্রাম চিকেন আছে, এর মধ্যে আমি কালকে মানে শনিবার দিন আমি ওটা ম্যারিনেট করে রেখেছিলাম, ভিনেগার, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এতে আবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে ভালো করে আমি ওটাকে আবার ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। সো দেখো ম্যারিনেটটা আমি চামচ দিয়ে করছিলাম, বাট ছোট জায়গা তো চামচ দিয়ে হচ্ছিল না, সেই জন্য আমি আবার ওটা কী করলাম হাত দিয়েই করে দিলাম ম্যারিনেটটা, করে আমি একটা জায়গায় চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো এখানে আমি মাংসর আলুটা ভেজে নেবো, তোমরা ভাববে যে কালো হয়ে গেছে, কালো না ওটা লাল হয়ে গেছে, আমি বেশি আঁচে ভেজেছিলাম একটু ওই জন্য ভুল করে। তো এবার দেখো আমি বাবুর জন্য আলুটা ভেজে রেখে নেবো তাড়াতাড়ি করে, আলুটা আমি এবার তুলে নেবো, হয়ে গেছে ভাজাটা, কুমড়োটাও ভেজে নেবো আমি, কুমড়ো ভাজা তেল দিয়ে আমার খুব ভালো লাগে ভাত খেতে, আমি আগে খুব ওটাই খেতাম,
কুমড়োটাও দেখো ভাজা হয়ে গেছে, আমি আবার তুলে নেবো। এবার এই তেলেই আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেবো, সরি ওই তেলে আমি মূলো শাকটা ভেজে নেবো। পেঁয়াজ বেরেস্তাটা পরে করবো, মূলো শাকটা ভাজা হয়ে গেছে তুলে নেবো। কড়াটায় ধুয়ে নিয়ে আসি, নয়তো পেঁয়াজ বেরেস্তাটা ভালো হবে না। এবার দেখো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, দেখো পেঁয়াজ বেরেস্তাটা কি সুন্দর পিঙ্কিশ কালারটা এসছে। এরপরে যখন ব্রাউন হয়ে যাবে, পুরো ব্রাউন আমি করব না কারণ তেতো হয়ে যায় শুনেছি আর করেও দেখেছি। এবার আমি ওতে চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এবার দেখো ওটা দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি কষানির আগে লবণ দিই, দেখো কষানির সময়তেই লবণ দিই কারণ কষানির পরে লবণটা দিলে আমার মনে হয় মাংসের মধ্যে টেস্ট ঢোকে না, নুনের যে টেস্ট আছে সেটা ঢোকে না। এটা আবার চাপা দিয়ে চলে গিয়েছিলাম, জল দেখো জল বেরিয়েছে মাংসটা কত। একটু আমি কাশ্মীরি গোল লঙ্কা দিয়ে দিলাম, এরপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সো দেখো মাংসর কালারটা দেখো কত সুন্দর এসেছে, কত সুন্দর। এরপর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য কিছু মনে করো না, ইগনোর করো তোমরা। তো মাংসটা হয়ে গেছে দেখো। সো বন্ধুরা ফাইনালি দেখো চিকেনের কালারটা দেখো, ওকে মূলো শাক দিয়েছি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজাও কিছুই খায় না, সেই জন্য মূলো শাক ভাজা দিয়েছি। চিকেনের কালারটা দেখো কত।